লালমাই লেকলেন পার্ক নিবেদিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান শাহরুস্তিয়াম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদুল্লাহ তাবারক আলা ওনুসল্লি ওনুসলিম আলা হাবিবিহিল করিম ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ দূরে এবং কাছে দেশে ও যে যেখান থেকে দেখছেন মাহে রমজান উপলক্ষে কাজী বিশেষ আয়োজন লালমাই লেকলেন পার্ক নিবেদিত শাহরুসিয়াম লালমাই লেন পার্কে আপনাকে স্বাগতম লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই লেকলেন পার্ক প্রকৃতির ছোঁয়ায় কিছুক্ষণ আপনিও আমন্ত্রিত আপনি কি সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে সময় কাটাতে চান তাহলে চলে আসুন লালমাই লেকলেন পার্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বনভোজনের কথা ভাবছেন তাহলে চলে আসুন লালমাই লেকলেন পার্কে যন্ত্র প্রকৃতি নির্ভর লালমাই লেকলেন পার্ক লালমাই সদর দক্ষিণ কুমিল্লা পাওয়ার্ড বাই ফুস্তান দারুনাদ আইডিয়াল স্কুল এন মাদ্রাসা দ্য কক্স ভ্যালি এ এন্ড বিসেসরিস ও মডার্ন প্রিন্টার্স প্রিয় সুদীপ দর্শক আল্লাহ সুবাহ আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদেরকে দান করেছেন এ রমাদানুল মুবারক আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ এ ফরজ একটি ইবাদতকে ঘিরে অনেকগুলো মশালা জড়িত যে মশালাগুলো যদি আমরা না জানি আমাদের পক্ষে রমজানুল মুবারকের রোজাকে সহিভাবে আদায় করা অনেক কঠিন হয়ে পড়বে রমজানুল মুবারকের মশালাগুলো জানতে আজকে আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমি শুরুতেই তাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রিয় দর্শক রমজানুল মুবারকের মশালা মশাইল সম্পর্কে জানতে আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি হজরত মাওলানা মোহাম্মদ সুলাইমান প্রভাষক চারিতাতলি দারসন্নাত আলী মাদ্রাসা সালামুকুমুল্লাহ আমাদের স্টুডিওতে আরও একজন মেহমানকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন লেকচারার খলিলুর রহমান ডিগ্রি কলেজ আসসালাম তাল যে শুধুই রমদানুল মুবারক একটি মহিমান্বিত মাস রমদানুল মুবারক একটি বরকত পূর্ণ মাস রমদানুল মুবারকে রোজা রাখা আমাদের সকলের উপর ফরজ এই ফরজ এইবাদতটি পালন করার ক্ষেত্রে অগণিত অসংখ্য মাসআলা ঘিরে একটি ফরজ ইবাদত আমরা পালন করে থাকি এ রমদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ এই মাসালা আমরা আজকে জানবো আমরা শুরুতে আমাদের আজকের অতিথি জনাব হযরত মৌলানা মোহাম্মদ সোলাইমান সাহেবের কাছে আমরা জানতে চাইব যে রমদানুল মুবারকের রোজা কাদের উপর ফরজ করা হয়েছে সম্মানিত দর্শক আমাদের সামনে যে প্রশ্নটি আসছে মা রমজানের এই রোজাটা কার উপর ফরজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশালা যে আমাদের পুরুষ মহিলা নাবাল বালেক নাবালেক অনেকেই আছে কিন্তু এখন রোজাটা কার উপর ফরজ রোজাটা ফরজ হচ্ছে একজন বালেক পুরুষ মহিলা পুরুষ এবং মহিলা বালেক সুস্থ মুসলমানের উপর হয়েছে রোজা ফরজ এখন এই ফরজটার ক্ষেত্রে একজন পুরুষ এবং মহিলার কিভাবে আমরা বুঝবো সে বালেক সেটা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা রোজার জন্য হুকুম দিতে পারবো যে আমার ছেলে রোজার উপযুক্ত হয়েছে কিনা তাহলেই একটা ছেলে উপযুক্ত হয়েছে কিনা প্রাপ্তবয়স্ক বালেক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কতগুলি আলামত রয়েছে এক নাম্বার তার আলামতগুলির মধ্যে তার বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানের মধ্যে পশম অথবা তার মধ্যে পরিবর্তন আসা অথবা সে তার যদি স্বপ্নদোষ হয় এইগুলি আলামত দ্বারাই আমরা বুঝতে পারি সে একটা ছেলে যে প্রাপ্তবয়স্ক হয়েছে আর মহিলাদের মধ্যেই আমরা জানি মহিলাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই একটা প্রত্যেক মাসে তাদের জন্য নির্ধারিত একটা ফিউড রয়েছে যে হাইজ যদি একটা একটা মেয়ের যদি তার সেই পিরিয়ডটা যদি শুরু হয় তাহলেই বুঝতে পারবো যে সে আসলে কি বা লেগা হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে তার উপর রোজা কি ফরজ এক্ষেত্রে আমরা দেখি আমাদের আশেপাশে অনেকেই আছে যারা বলে আমার ছেলে এখনও ছোটো কিন্তু তার উপর এখনো রোজা কী ফরজ হয় না সে রোজা রাখতে পারবে না কিন্তু সম্মানিত দর্শক আমরা জানতে হবে যে আমার ছেলের যদি এই সিনটমগুলি যদি আসে দেখি আমি তাহলেই তাকে আমরা রোজার জন্য তাকিদ দিতে হবে হ্যাঁ আর শরীয়তের মধ্যেই একটা ছেলে যখনই তার দশ বৎসর পূর্ণ হয় দশ বৎসর থেকে শুরু হয় তার এই ধরনের সিনটমগুলি কি তার মধ্যে আলামতগুলি দেখা দিতে শুরু করে তাই আমরা এই ধরনের আলামত যদি আমাদের ছেলে সন্তানকে যদি দেখি আল্লাহর হাবিব যেরকম নামাজের মধ্যে নামাজের জন্য সাত বৎসর থেকে তালিমের জন্য বলছেন দশ বৎসর থেকে তাকে যদি না যদি নামাজ যদি না পড়ে তাহলে তাকে প্রহার করার জন্য বলছি ঠিক রোজার জন্য যদি একটা ছেলে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি সে যদি রোজা যদি না রাখে তাহলে আমরা তার জন্য রোজা রাখার জন্য তাকে আমরা বাধ্য করতে হবে অসংখ্য প্রিয় মুবারকাদেক আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন জানতে চাইব যে এই যে রমদানল মোবারকের রোজা ফরজ হবে বা ফরজ কাদের উপর হয়েছে আমরা জানলাম যে প্রাপ্তবয়স্ক যদি হয় মুসলিম যদি হয় আকেল যদি হয় অর্থাৎ সুস্থ যদি হয় তাহলে তাদের উপর আল্লাহ ফক্রব্বুল্লা আলম রোজাকে ফরজ করে দিয়েছে এই রোজাটাকে রোজার নিয়তটা আমরা কখন করব সম্মানিত দর্শক আমাদের মাঝে আরেকটি যে প্রশ্ন আসছে খুব গুরুত্বপূর্ণ যে নিয়ত শব্দটার আসলে হচ্ছে আল কাসদু ইচ্ছা করা বা সংকল্প করা মাহেরমজানের এই যে রোজার এই নিয়তটা বা সংকল্পটা আমরা অনেকেই হয়তো বলে থাকি যে পুরা মাসের জন্য আমি একবার নিয়ত করে ফেললাম কিন্তু শরীয়তের পক্ষ থেকে বলা হচ্ছে রোজার নিয়তটা রাত্রি করতে হবে করাটাই উত্তম কোনো ব্যক্তি যদি কোনো কারণে যদি ভুলবশত যদি রাত্রে যদি নিয়ত যদি না করতে পারে তাহলে সেই সূর্য অস্ত যাওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে অথবা দিনের বেলায় যে কোনো সময়ে তার যখন স্মরণ আসবে তখনই সে মনে মনে কী করবে রোজার নিয়ত করে এখানে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা সাধারণত আমরা করে থাকি আর নিয়ত বিত্তা লাফুজ শব্দের যে আমাদের নিয়তের যে একটা দেয়া আছে কি নিয়ত তালাফুজ কি এটাই করতে হবে নাকি মনে মনে নিয়ত করলে হবে নিয়ত তালাফুজ যদি করে এটা হলো উত্তম কিন্তু সে যদি মনে মনে আলকাস দু এরা দাবি ইচ্ছে করে নেয় এতে তার রোজা নিয়তটা হয়ে যাবে তার ফরজ রোজা তার আদায় হয়ে যাবে বিদর্শন আদায়টা হয়ে যাবে উত্তমতার ক্ষেত্রে হচ্ছে যে সে তালাফুজটা অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে এটা উত্তম দর্শক যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা জানতে পারলাম আর নেইয়ত বিত্তাল ফুস অর্থাৎ যেটা আমরা সবসময় পড়ে থাকি আন আসুমা গাদাম মিনসাহি রমাদান আল মুবার কাইয়া আল্লাহ ফাতব্বাল মিন্নি ইন্না সামিউল আলী এই যে আমরা টুকুন পড়ে থাকি আর নিয়ত বিত্তাল ফুস এটা পড়া উত্তম কিন্তু আপনি যদি কোনো কারণে যদি এটা পড়তে পারেন না এর জন্য প্যারেশান হওয়ার কোনো প্রয়োজন নেই যে আমার হলো কি না আমি তো নিয়তটা পড়তে পারলাম না আর নিয়াত বিত্তা ফুস এর ক্ষেত্রে ওলামাই ক্যালামের যে নির্ভরযোগ্য যে ফতোয়া সেটা হচ্ছে আর নিয়াত বিত্তা সেটা হচ্ছে মুস্তাহাব মোস্তাহ দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ এই দুইটি প্রশ্ন জানলাম এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজানুল মোবারকের মধ্যে আমরা অনেকে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হওয়ার পর আমরা চিকিৎসা গ্রহণ করতে হবে এই মুহূর্তে আমরা কি আমরা মহতারাম হাজর মাওলানা মোহাম্মদ সোলাইমান সাহেবের কাছে জানতে চাইব। এই চিকিৎসা ক্ষেত্রে আমরা যখন আমরা অসুস্থ হয়ে পড়ি এই মুহূর্তে যেমন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ইনসুলিনের প্রয়োজন হয় আবার কখনও কখনো বিভিন্ন ড্রপ ব্যবহার করতে হয় বা যারা শ্বাসের রুগী তারা ইনহেলার ব্যবহার করতে হয় এগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে আমরা এগুলোকে কিভাবে গ্রহণ করলে আমাদের রোজাটা সেফ থাকবে বা এগুলা গ্রহণ করা আদৌ সমীচী কিনা সম্মানিত দর্শক আমাদের মাঝে সুন্দর একটা প্রশ্ন যেই প্রশ্নটা আসলে আমাদের সমসাময়িকভাবে সমসাময়িক আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ডায়াবেটিস রোগে বা বিভিন্ন রোগী আমরা রোগে আক্রান্ত কিন্তু দেখা যায় রোগে আক্রান্ত আবার আমি পাশাপাশি রোজাদারও এখন আমি কি আরেকটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে করোনা ভাইরাস ওইখানে আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের সেখানে কি আলাদাভাবে টিকা চলছে ভ্যাকসিন চলছে এখন জানের মধ্যে এই ভ্যাকসিন দেওয়া ইঞ্জেকশন দেওয়া ওষুধ ব্যবহার করা এগুলির বিধানটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আগে জানি নেই যে রোজার যে বিষয়টা একটা হচ্ছে আমাদের রোজাটা হচ্ছে আল ইমসাকু বিরুত থাকা খাদ্য ফানাহার থেকে বিরত থাকা যেটা আমরা মুখে দেই আমাদের ফাঁকসলিতে যায় এটা হচ্ছে খাদ্য এই খাদ্যটা আমাদের এভাবে মুখের মাধ্যমে খাদ্য হইতে পারে অথবা ওষুধও হতে পারে যেটা আমাদের ফাঁকস্থলিতে যায় আরেকটা দিক হচ্ছে আমাদের অনেক সময় অনেক রুগীরা আছে যারা ডুস ব্যবহার করে যেটা পায়খানা রাস্তা দিক ওইটাও আমাদের ফাকসস্থলিতে যায় যদি মুখের মাধ্যমে অথবা ফাকস্তলির মাধ্যমে যদি কোনো ওষুধ ব্যবহার করা হয় তাহলে ওইটা দ্বারা রোজা কী হবে ভঙ্গ হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু যেই যেইটা যেমন আমাদের শরীরের মানুষের মধ্যে আমরা ইনজেকশান ব্যবহার করতেছি এবং আমরা শরীরের আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমরা ইনসুলিন ব্যবহার ব্যবহার করতেছি তবে এগুলি যতটুকু সম্ভব রোজা থাকা অবস্থা যদি আমার না দেওয়া নদী शकते পারে তাহলে আমি বিরুত থাকাটাই কি উদ্ধ যদি একান্তভাবে দেওয়া লাগে তাহলে আমার এত রোজা কি হবে না সমস্যা কোন পদ্ধতি হবে না কোনটা যেটা আমার মুখিদি এবং ফাকস্থুলিদি যেটা ব্যবহার করা হয় না এই সারা অন্যগুলি যেওয়ান আমাদের শরীরের মধ্যে মাংসের মধ্যে আমাদের ইনজেকশন দেই ওইটা দ্বারা রোজা কি হবে না নষ্ট হবে না রোজা লালমাই লেন পার্কে আপনাকে স্বাগতম লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই লেকলেন পার্ক প্রকৃতির ছোঁয়ায় কিছুক্ষণ আপনিও আমন্ত্রিত আপনি কি সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে সময় কাটাতে চান তাহলে চলে আসুন লালমাই লেকলেন পার্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বনভোজনের কথা ভাবছেন তাহলে চলে আসুন লালমাই লেকল্যান্ড পার্কে যন্ত্র প্রকৃতি নির্ভর লালমাই লেকলেন পার্ক লালমাই সদর দক্ষিণ কুমিল্লা অবস্থায় ওইটা দেওয়া যাবে তবে শরীয়তে একে যদি ইফতারের আগ পর্যন্ত যদি না দি ছাড়তে পারে তাহলে না দেওয়াটাই কি উত্তম যদি একান্ত দেওয়া লাগে তাহলে এ বিষয়ে আরও কিছু বিষয় আছে যেমন স্যালাইন ফুস করা এগুলো নিয়েও আমরা আসবো আপনার কাছে আমরা এবার যাব আমাদের আরেকজন অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রভাষক খলির রহমান ডিগ্রি কলেজ আপনার কাছে জানতে চাইব যে রোজা অবস্থায় যদি কেউ ভুল করে কিছু করে ফেলে বা খেয়ে ফেলে এমত অবস্থায় তার রোজার হুকুম কি হবে ধন্যবাদ সময় দর্শক আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হয়েছি এছাড়াও আমাদের মানুষ হিসাবে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে ভুল করা নিজ ক্ষেত্রে একটা হাদিস আছে যে হলিক্যাল ইনসানুমিন মিসিয়ান মানুষকে ভুল থেকে সৃষ্টি করা হয়েছে সেক্ষেত্রে মানুষ ভুল করবে ভুলে যাবে এটাই স্বাভাবিক আমাদের মাসালার সাথে সম্পৃক্ত যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে রমজানে বা রোজা অবস্থায় কেউ যদি ভুল করে তাহলে তার মাসালা কি হবে সেক্ষেত্রে ভুল করা হয়ে যাওয়া অথবা ভুল কাজ করা ভুল কোনো কিছু খেয়ে ফেলা অথবা ভুলে কোনো ধরনের আচরণগতভাবে যা রমজানের সাথে সম্পৃক্ত নয় অথবা রমজানকে প্রশ্নবিদ্ধ করতে পারে সেই ধরনের কোনো ভুল করলে আমরা আসলে সেটা সমাধান কিভাবে করব অথবা কিভাবে করলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না সে বিষয়টা আমরা জানব। আমাদের যে প্রশ্ন আসছে সেক্ষেত্রে ভুল করে আপনি খেয়ে ফেলেন তাহলে খেয়ে ফেলার ক্ষেত্রে দুটো শর্ত একটা হচ্ছে যে আপনি খেয়ে ফেলছেন অথবা খাবেন এমন যদি কোনো পরিস্থিতি হয় আপনি খাবেন তখন যদি মনে হয় তাহলে আপনি বৃহত্ত থাকবেন তাহলে আপনার রোজা হয়ে যাবে রোজায় কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি খেয়ে ফেলেন এমন এমন অবস্থা আছে যে আপনি মুখের মধ্যে গিলি ফেলেন অথবা মুখের এমন জায়গাতে চলে গেছে যে হচ্ছে যে আপনার খাদ্য অর্ধেক গেছে আরেক আর অর্ধেক বাইরে আছে খাবার তাহলে আপনি এক্ষেত্রে আপনার যতটুকু খাদ্য নালী বাইরে আছে এটা আপনি বমি করে অথবা হচ্ছে যে মুখ গোবর থেকে বের করে ফেলে দিবেন। আর ভিতরে যে চলে গেছে সেটার জন্য মশলাগতভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আপনার কোনো সমস্যা হবে না রোজার ক্ষেত্রে না আপনার অন্য কোনো মশলাগত ক্ষেত্রে হচ্ছে শরণ হওয়ার সাথে সাথেই সে বিরুদ্ধ থাকবে এটা আছে সেটা ফলাই দিবে আর নতুন করে আর কোনো জিনিস কি খাবে না ওইদিন সে আর ওইদিন কি থাকবে সে এটা তার রোজা ভঙ্গ হবে ভঙ্গ হবে না এই ক্ষেত্রে আরেকটা জিনিস করতে পারে আমরা সেটা হচ্ছে যে উত্তমতার ক্ষেত্রে আমরা যদি মুক্তান্তরী খুলি করে ফেলি এবং কি হচ্ছে যে আমাদের খাদ্য গবর যেগুলাতে কাজ করে সেগুলা যদি ভালো করে পরিপুষণ করে ফেলি তাহলে আমি নিশ্চিত থাকতে পারবো যে আমার রোজা ইনশাআল্লাহ হবে এক দ্বিতীয়তে হচ্ছে যে উত্তমতার ক্ষেত্রে আমরা এটা মনে করে নেব যে আমার রোজা ইনশাআল্লাহ হবে আমরা অন্ততপক্ষে পরিবর্তিতে আর খাবো না কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কি করি জানতে ভুলে খেয়ে ফেলছি তাহলে যে আমার আর মনহ রোজা হয় নাই আমি খেয়ে ফেলে তো এই ক্ষেত্রে আমাদের এটা করা উচিত হবে না যেহেতু এটা একটা ফরজ ইবাদত এটা যদি কোনো ভাবে ইচ্ছাকৃতভাবে বঙ্গ হয় তাহলে সেটার জন্য দুইটা বানা। প্রথম জরিমানা হচ্ছে যে আপনি কি করতে হবে রোজা রাখতে হবে তা না আবার যদি না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কাফার আদায় করতে হবে সুতরাং আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে মাসালাগত যদি ভুল করে ফেলি যেহেতু আমরা ভুল কড়াই মানুষের স্বভাব তাহলে আমাদেরকে অবশ্যই এটা মানতে হবে যে আমি ভুল করে ফেলছি আল্লাহ আমাকে माफ করে দিবেন আমার রোজাটা কবুল করে নেবে সুতরাং আমি মনে করি যে আমার রোজাটা ইনশাআল্লাহ হবে এই ক্ষেত্রে আমার আর কোনো সমস্যা রইলো না এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভুল করে যদি আমরা কোন কিছু করি ফেলে আল্লাহ আমাদের কিন্তু আর শিখেই গেছে রতবানা আমরা ভুল করলে দেন আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে বিষয়টা এরকম না ভুল হয়ে গেছে আমি আর সামনে দিয়ে আমি যে অবস্থায় ওই অবস্থা থেকে আমার রোজাটা আবার আমি দর্শক আমরা জানলাম যে রমজানুর মুবারকে আমরা সচরাচর যে জিনিসটা হয় যেমন অজু করতে গিয়ে আমরা ব্যাখে আলে আমরা অন্য সময়ের মতো যে অজুর শেষে অজুর পানি থেকে কিছু পানি পান করা যেটার অভ্যাস সেটার অভ্যাসবশত আমরা পানি খেয়ে ফেলি কিংবা গোসল করতে গিয়ে আমরা পানি খেয়ে ফেলি অথবা কোনো কারণে আমরা ভুলে আমরা কোনো কিছু খেয়ে ফেলি তো এই কাজটুকু যদি আমরা করি সেটা যদি ভুলে হয় স্মরণ হওয়ার সাথে সাথে আমাদেরকে সেটা ফেলে দিতে হবে এবং এটার সারটা যাতে আমাদের মুখে না থাকে এজন্য আমরা কুলি করতে হবে কুলি করে সেটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে যাতে করে আমাদের কোনো রমজানুর মোবারকের যে রোজার যে হর্ম সেটা যাতে নষ্ট না হয় আরেকটি কথা যেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এই যে একবার আমার ভুল হতে পারে বা একটি রোজা আমার ভুল হতে পারে এই সেম ভুলটা যাতে আমার দ্বিতীয়বার না হয় না হয় সে বিষয়ে আমার সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে সর্বদা যে কোনো কাজ করতে হবে যাব সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে সাল্লাম বলছেন যখন তোমাদের সাথে যখন কেউ ঝগড়া করার জন্য আসবে তখন তুমি বলবা যে এমনি স এমনি আমি রোজাদার এইভাবে প্রত্যেকটা কাজ আপনি হাঁটতেছেন বাজারে যাচ্ছেন সব জায়গায় আপনার খেয়াল থাকতে হবে যে আমি রোজাদার এই আমি রোজাদার এই কথাটা যখন আপনার মনের মধ্যে যখন থাকবে তখন আপনার পক্ষে অবশ্যই এই বিষয়গুলা ফরহেজ করে চলা সম্ভব হবে প্রিয় দর্শক বিরতির পর আবার আসব সঙ্গে থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম তুই কোথায় আছিস রে হ্যাঁ আমি তো লালমাই ল্যাকলেন পার্কে আরে এটা আবার কোথায় এটা কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলা অন্তর্গত লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এই লালমাই পার্ক আচ্ছা লেকল্যান্ড কি আছে ওখানে বলতো এখানে আসলে তুই একের তিন বলিস কি সেটা লালমাই এসে তুই ঘুরবি লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই ল্যাকলেন পার্ক দেখবি আর লালমাই ল্যাকলেন পার্কে ঢুকলেই প্রকৃতির সাথে মিশে তুই একাকার হয়ে যাবি এখানে সব কিছুই আছে প্রাতিষ্ঠানিক বনভোজন ফ্যামিলি ট্যুর শিক্ষা সফর বিয়ে কিংবা জন্মদিনের অনুষ্ঠান লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই লেকলেন পার্ক প্রকৃতির ছোঁয়ায় কিছুক্ষণ আপনিও আমন্ত্রিত আসসালামু আলাইকুম ওরাফানাতুল ওয়াহি অবাক্রাত প্রিয় দর্শক বিরোধীর পর আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল কাজে টিভি আয়োজিত মাহের মাদানের বিশেষ অনুষ্ঠান লালমাই লেকলেন পার্ক নিবেদিত সাহরুস্থিয়া অনুষ্ঠানে আমরা এতক্ষণ পর্যন্ত শুনতেছিলাম মাহে রমজানের বিজ্ঞ দুজন এই পর্বে আমরা জানব আমাদের আজকের অতিথি সোলাইমান সাহেবের কাছে আমরা জানতে চাইব। যে রমজান মোবারককে কেন্দ্র করে অন্য সময়ের যে গতানুগতিকভাবে আমাদের যে নিয়মিত যে পানাহারের বিষয়গুলো থাকতো অর্থাৎ আমাদের সাধারণ মানুষ যারা বিশেষ করে যারা সাধারণ শিক্ষিত তাদের যে জিনিসটা হতো তারা রিক্সা ভ্যান চালক কিংবা যুবক শ্রেণীর মধ্যে যারা সমাজের গড্ডালিকা প্রবাহের মধ্যে নিজেকে ফাঁসিয়ে দিয়েছে তারা অনেকেই ধূমপানে লিপ্ত কিংবা মাদক সেবনে লিপ্ত এ রোজা অবস্থায় যদি কেউ ধূমপান করে কিংবা মাদক সেবন করে তাহলে তার ব্যাপারে কি হুকুম হবে তার রোজার কি হবে এ বিষয়ে আপনার কাছে জানতে চাই মহতারা সম্মানিত দর্শক আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাছশালা উপস্থাপন করেছেন আসলে আমাদের দেশে দুমফাইয়ের সংখ্যা অনেক আমাদের যুব সমাজ আজকাল ফানের মধ্যেই লিপ্ত তাই যদি কেউ যদি রোজা অবস্থায় ফান করে বা মাদক মাদক সেবন করে তাহলে তার রোজা রোজা কি হুকুম আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যদি কেউ যদি এই রোজা অবস্থায় যদি ধুমপান বা সিরকেট বিড়ি হুক্কা বা মাদব সেবন যে যেটাই করুক না কেন তাহলে তার রোজা ভেঙে যাবে এবং যদি ইচ্ছাকৃতভাবে সেইটা করে তাহলে তার রোজার কাজ এবং কাফফারা উবুটি জরুরি দুরুল মুখতারের মধ্যে এইভাবে লেখা আছে যে কাজ এবং কাফারা উবুটি জরুরি যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি রোজা যদি ভঙ্গ করে তাহলে সে এক সে ষাটটি রোজা রাখতে হবে না যদি মাঝখানে বিরতি দেয় আবার প্রথম থেকে সে ষাটটি রোজা রাখতে হবে আর সে রোজার জন্য সে একটা গোলাম আজাদ করবে যদি গোলাম আজাদ করতে যদি সক্ষম যদি না হয় সে ষাটজন মিসকিনকে সে খাবার দিবে সে জন হ্যাঁ যদি ষাটজন মিসকিনকে যদি খাবার দিতে সে অক্ষম হয় তাহলে সে এক আধার সে রোজা রাখতে হবে এটা হলো শরীয়তের মশালা আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইব যে রোজা অবস্থায় এমন একটা অবস্থা হয়ে গেছে যে অসুস্থ কিংবা দীর্ঘ জার্নির কারণে কোনো ব্যক্তির তার রোজা রাখাটা তার এমন অবস্থায় পৌঁছে গেছে তো তার জীবনটা প্রায় যায় যা অবস্থায় এখন এই অবস্থায় সে কি রোজা ভাঙতে পারবে কি বা কোন কোন অবস্থায় ইসলামী শরিয়া আমাদেরকে রোজা ভঙ্গ করার মত অনুমতি দিয়ে থাকে বিষয়গুলো আমাদেরকে সম্মানিত দর্শক আসলে আমাদের সামনে যে প্রশ্নটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন রোজা অবস্থায় কারো যদি সে যদি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি এমন একটা দূর জার্নি করে যেটার দ্বারা শারীরিকভাবে যে রোজাটা রাখা তার পক্ষে সক্ষম হচ্ছে না তাহলে ওই ব্যক্তি রোজাটা কী করতে পারবে ভঙ্গ করতে পারবে কিন্তু এই রোজাটা সে রমজান মাস পরে পরবর্তীতে পরবর্তী সে বাকি এগারোটা মাসের মধ্যে সে রোজাটা কী করে নিতে ফেরব সে আদায় করে নিতে হবে প্রিয় দর্শক আমরা যেটা জানতে পারলাম যদি কেউ যদি কোনো কারণে যদি এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে রোজা রাখার কারণে তার জীবন উষ্ঠাগত অর্থাৎ তার জীবন যায় যায় অবস্থায় কিংবা এমন একটা অবস্থায় পৌঁছে গেছে এই মুহূর্তে তার ওষুধ সেবন করাটা খুব জরুরি যদি ওষুধ সেবন না করে অথবা যদি রোজা যদি না ভাঙে তাহলে তার জীবন যায় যায় অবস্থায় এই অবস্থায় প্রাণনাশের আশঙ্কা আছে লালমাই লেকলেন পার্কে আপনাকে স্বাগতম লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই লেকল্যান্ড পার্ক প্রকৃতির ছোঁয়ায় কিছুক্ষণ আপনিও আমন্ত্রিত আপনি কি সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে সময় কাটাতে চান তাহলে চলে আসুন লালমাই লেকল্যান্ড পার্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বনভোজনের কথা ভাবছেন তাহলে চলে আসুন লালমাই লেকল্যান্ড পার্কে যন্ত্র প্রকৃতি নির্ভর লালমাই লেকল্যান্ড পার্ক লালমাই সদর দক্ষিণ কুমিল্লা এ অবস্থায় সে রোজা ভাঙতে পারবে এবং এই অবস্থায় যদি সে রোজা ভাঙে তার হুকুম হচ্ছে সে রোজার কোনো কাজা কাফফারা যেটা আমরা আগে জানলাম ওইভাবে আদায় করবে না বরং স্বাভাবিকভাবে একটি রোজা সে কাজা আদায় যেভাবে যেমনইভাবে আমাদের মা বোনরা যারা নির্দিষ্ট সময় হায় অবস্থায় কিংবা নেফাস অবস্থায় যদি তাদের রোজা যদি ভঙ্গ হয় তখনও তারা সেভাবে পরবর্তীতে আদায় করে নেবে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা জানলাম যে রোজা অবস্থায় কোন কোন অবস্থায় রোজা ভাঙ্গার অনুমতি শরীয়ত আমাকে আপনাকে দিয়েছে দর্শক আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মাঝে এসেছে প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রভাষক খলির রহমান ডিগ্রি কলেজ আমরা মহতারামার কাছে জানতে চাইব যে রোজা অবস্থায় কোনো কারণে যদি কোনো মানুষের যদি ফরজ গোসল হয় কিংবা এহতেলামের কারণে স্বপ্নদোষের কারণে যদি তার গোসল ফরজ হয়ে যায় এমত অবস্থায় ওই ব্যক্তি কোনো কারণে তার ঘুম থেকে জাগ্রত হওয়া হতে পারে না এমন অবস্থায় সে জাগ্রত হয়েছে এখন যদি সে গোসলে যায় তাহলে এই মুহূর্তে তার সাহারির সময়টা চলে যাচ্ছে এখন কি সে আগে সাহারি খাবে নাকি আগে গোসল করবে বা এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে কি বলে ধন্যবাদ উপস্থাপক আমাদের মাঝে একটি সুন্দর এবং বিশেষ করে যারা বিবাহিত অথবা যাদের স্বপ্নদুর সাথে সম্পৃক্ত বয়স হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের জন্য হচ্ছে যে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক বিন্দু আমরা এই মাসালর সাথে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমরা সুযোগ পাচ্ছি সহবাসের ইফতারের পরে এবং সাহারির আগমুহ পর্যন্ত অথবা সাদিক পর্যন্ত উত্তম সময় হচ্ছে যে সাদিক পর্যন্ত সেক্ষেত্রে কেউ যদি তার ভোগের জন্য অথবা তার শারীরিক চাহিদার জন্য সে কী করে স্ত্রী সহবাস করে অথবা স্ত্রীর সাথে মিলিত হয় কিন্তু দেখা গেল যে তার স্ত্রী সহবাসের পরবর্তীতে সে ঘুমিয়ে পড়লো অথবা তার মনে ছিল না অথবা সারি সময় হয়ে গেল তাহলে তার এই মুহূর্তে করণীয় কী সে তো এখন সারি একেবারে শেষ মুহূর্তে এসে পুষে গেছে তাহলে সেক্ষেত্রে তার প্রথম করণীয় হবে যে সে তাকে অবশ্যই সারি খেয়ে নিতে হবে এটা তার উত্তম দীত তো হচ্ছে যে তার একটা ফরজ ইবাদত সামনে আসতেছে প্রথমটা হচ্ছে যে ফরজ নামাজ আরটা হচ্ছে যে ফরজ রোজা তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই তখন ওযু এবং গোসল করে নিতে হবে দেন হচ্ছে যে সে নামাজ পড়বে তারপরে হচ্ছে যে সে রোজা कंटिन्यू করবে অর্থাৎ সে আদি সে খাবার খাবার গ্রহণ করবে আগে সারি গ্রহণ করবে তারপরে হচ্ছে যে সে অবশ্যই যদি সে গোসলের পবিত্রতা হওয়ার যদি সুযোগ থাকে তাহলে সে আগে পবিত্রতা হয়ে নিবে এরপরে সে সাহারি খাই নিবে আর যদি তার গোসল কোট করতে গিয়ে যদি তার সেয়েরি খাওয়া যদি সম্ভব যদি না হয় সময় চলে যায় তাহলে কিন্তু আগে সে সেয়ারি খেয়ে নিবে এরপরে সে গোসল করে নিবে এবং রোজার জন্য রোজা অবস্থায় যেন অপবিত্র থাকাটা ঠিক নয় এই কারণে সে কি সেয়ারি খাওয়ার পরে সাথে সাথে কী করে নেবে সে সে গোসল করে একটা বিষয় হচ্ছে যেহেতু সাহারিটাও একটা এবাদত আর এ পবিত্রতার মাধ্যমে হোক এজন্য যেহেতু হাদিসেও বলা আছে যে অন্তত পক্ষে সে অজু করে নেবে কা অজুই সালা সালাতের সময় সে যেভাবে অজু করে নেয় সেভাবে অজু করে সে সাহারি খেয়ে নেবে অর্থাৎ অজু করার কারণে তার আত্মিক অন্তরের যে পবিত্রতা সেটা হয়ে যাবে আর শারীরিক পবিত্রতা সেটা সে তার গোসলের মাধ্যমে হবে আর যে বিষয়টা আছে কোনো ব্যক্তি যদি তাকো অবলম্বন করতে যায় তাহলে কিন্তু সে অজুর যে বিষয়টা আসছে ওইটা সে সারিয়ে খাওয়াটা খেয়ে নেবে তারপরে হচ্ছে যে যে যদি ভুল হয় ভুল হলে তো ভুলের মশালা আমরা জানি যে সেখানে কোনো ধরনের ইয়ে পড়বে না কাজা কাজ কাপ হবে না দ্বিতীয়ত হচ্ছে যে উত্তমতার ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে চেষ্টা করব যে আমরা গোসল করে নেওয়ার জন্য তারপরে হচ্ছে যে আমাদের ইবাদত নামাজটা আদায় করার জন্য তারপরে হচ্ছে যে আমাদের রোজা তো অবশ্যই শুরু হয়ে যাবে যেহেতু সোবে সাদিক আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো সেক্ষেত্রে হচ্ছে যে যে তখন আমাদের রোজাতে কোনো ধরনের সমস্যা হবে না রোজা কোনো ধরনের কাফ কাঁচা কাফারা তো হবেই না উত্তমতার ক্ষেত্রে হচ্ছে যে আমরা গোসল করে নিচ্ছি এবং কী হচ্ছে যে আমরা যাতে এটা না হয় সেই জন্য পরবর্তীতে পরবর্তী যে রোজাগুলো আছে পরবর্তী যে সময়গুলো আছে তাকওয়ার জন্য উত্তমতার জন্য এবং রোজার যাতে সম্পূর্ণভাবে রোজার যেইভাবে হুকুম যেটা যাতে আদায় হয় সেই জন্য আমরা হচ্ছে যে কি করে নেব গোসল করে নেব একই ক্ষেত্রে যারা বিবাহিত হোক অবিবাহিত হোক স্বপ্নদোষের ক্ষেত্রে হোক অথবা অপবিত্র হয়ে গেছে কারো পশরা পায়খানা হয়ে গেছে অথবা অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে তার এমন আচরণ হয়ে গেছে যেটার কারণ হচ্ছে যে তাকে গোসল করা ফরজ হয়ে গেছে সেক্ষেত্রেও তাকে কি করতে হবে ওই এই উত্তমতার জন্য যেটা করা দরকার সেটা সে করে নেবে এক্ষেত্রে তার রোজার কোনো কি হবে না সমস্যা হবে না বরংচ সে উত্তমতার যে তাকওয়ার যে কাজটা সে সেটা করে নিলো এবং কি আল্লাহ সেজন্য তাকে উত্তম যা দিয়ে দিল অসংখ্য মোবারকবাজি মুহতাম আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন জানতে চাইব যে রোজা অবস্থায় যদি কেউ কার তার স্ত্রীকে যদি চুম্বন করে এক্ষেত্রে তার রোজার কোনো সমস্যা হবে কিনা বা এ অবস্থায় রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যায় আছে কিনা আমাদেরকে ব্যাপারে কি সাজেশ্য করে ধন্যবাদ উপস্থাপক সম্মানিত দর্শকবৃন্দ খুব স্পর্শকাতর একটা প্রশ্ন এবং কি রোজার ক্ষেত্রে যারা নববিবাহিত অথবা নবদম্পতি থাকে অথবা যারা অনেক সময় দেখা যায় যে বুড়ো বয়সে এক ধরনের ভীমরতিরূপ দেখা যায় যে হঠাৎ করে হচ্ছে যে এক ধরনের আকর্ষণ তার স্ত্রীর প্রতি জাগলো অথবা স্ত্রীর তার স্বামীর প্রতি আকর্ষণ জাগলো এবং কি সে অবস্থায় সে রোজা ছিল এবং কি সে রোজা অবস্থায় দিনের মধ্যে তার এই ধরনের কোনো ধরনের আয়েস অথবা হচ্ছে যে এক ধরনের খায়েস জামলো তখন সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে হজরত মা আদি আল্লাহ তালা কে একদিন জিজ্ঞেস করালো যে মা আয়সার আদি আল্লাহ সাল্লাম কি সর্বোত্তম কামুদ্দীপনা কামুদ্দীপনা অথবা হচ্ছে যে কাম উত্তেজনা থেকে কি মুক্ত তখন আয়সার না একেবারে স্পষ্টভাবে বলছেন যে তুমি কি মনে করো যে রাসেদাল্লাহি সাল্লাম থেকে উত্তম আর কেউ হতে পারে যে সাল্লাম কি করতে পারে না সে তার সেই উত্তেজনাটা কাম উত্তেজনাটাকে সে কী করতে পারে না সংবরণ করতে পারে না তার মানে হচ্ছে যে সেটা যদি রমজানের ক্ষেত্রে তাহলে তো সেক্ষেত্রে আরও বেশি উত্তম হবে আমাদের ক্ষেত্রে উত্তমতার যদি প্রশ্ন আসে তাহলে আমি মনে করব যে সে বোখারের এই হাদিসটা যাতে সে ফলো করে যে কামত্যজনার ক্ষেত্রে যাতে সে সর্বোচ্চম সর্বোত্তম যে কাজটা সেটা হচ্ছে যে সে যাতে এটা না করে হ্যাঁ একান্ত যদি একান্ত যদি কারো ক্ষেত্রে এটা সম্ভব না হয় এবং কি সে যদি মনে করে যে না আমার কোনো উত্তেজনা নেই এবং এর পাশাপাশি হচ্ছে যে মাসালাগত যে বিষয়টা আছে যে সে যদি বীর্যপাত না হয় অথবা বীর্য খলস যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি করবে সে সেক্ষেত্রে হচ্ছে যে সে অবশ্যই চুম্বন করতে পারবে তবে এক্ষেত্রে আরও একটা বিষয় আছে চুম্বন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারো কারো চুম্বনে অন্যের শরীরের প্রতি অথবা তার স্ত্রীর প্রতি কোনো ধরনের দাগ পড়ে সেক্ষেত্রে মানে খুব ক্রিটিক্যাল একটা বিষয় যে যদি দাগ পড়ে অথবা কোনো ধরনের হচ্ছে যে লালা যদি বের হয় তাহলে সেটাও অনেক সময় তাকে। লালমাই লেকলেন পার্কে আপনাকে স্বাগতম লালমাই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত লালমাই লেকলেন পার্ক প্রকৃতির ছোঁয়ায় কিছুক্ষণ আপনিও আমন্ত্রিত আপনি কি সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশে সময় কাটাতে চান তাহলে চলে আসুন লালমাই লেকলেন পার্কে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বনভোজনের কথা ভাবছেন তাহলে চলে আসুন লালমাই লেন পার্কে যন্ত্র নয় নির্ভর লালমাই লেন পার্ক লালমাই সদর দক্ষিণ কুমিল্লা ওই পদস্খলন বা বীর্যস্খলনের একটা সিমটম হিসেবে ধরা হয় জন্য উত্তমতার জন্য আমাদের উচিত আমরা যারা শুনছি অথবা আমরা যারা এই জিনিসটা জানি না তাদের উচিত যে এই সমস্ত কাজ থেকে বিশেষ করে রমজান অথবা রোজা অবস্থায় এই কাজটা যাতে সে না করে যেহেতু আল্লাহ সুযোগ দিয়ে দিছে সারির পরে ইফতারের পরে সে কী করতেছে সাহারির আগ পর্যন্ত সে সুযোগটা পাচ্ছে তাহলে অন্তত পক্ষে আল্লাহর এই ফরজ ইবাদতের জন্য উত্তমতার জন্য তাকওয়ার জন্য সে যাতে এই কাজটা না করে এই ক্ষেত্রে আরেকটা মাসাল্লা এখানে আছে যদি কেউ যদি এই মাহের রমজানের মধ্যে যদি স্ত্রী সহবাস করে এবং সে ভাবতেছে যে তার এখানে বীর্যপাত হয় নাই বীর্যপাত কি হয় নাই তাহলে সে মনে করতে সেটা কোনো সমস্যা নেই না শরীয়তের মশালা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রী সহবাস করে যদি বীর্যপাত যদি নাও হয় তারপরও তার রোজা কাজ এবং এটা তার উপর জরুরি হবে অসংখ্য ধন্যবাদ দুজন বিজ্ঞ আলোচক প্রিয় দর্শক এই সুন্দর একটি পবিত্রতম মুহূর্তে দোয়া কবুলের মুহূর্ত আসুন আমরা আল্লাহ ফক্রাবুল আলমী কাছে হাত তুলে আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে আমাদের জীবনের গুণা খাতা থেকে মুক্ত চাইব এবং আমরা রমজানুল মুবারকের পরিপূর্ণ রহমত বরকত হুরমত হাসিল করতে পারি সে দোয়া চাইব আমরা দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি জনাব হজরত মাওলানা মুহাম্মদ সোলাইমান সাহেবকে

আপনার নিকট বান্দারা হাত উঠালে আপনি তাদের হাতগুলি ফিরে দিতে লজ্জাক বোধ করেন গো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সারাদিনের সিয়াম সাধনা কোরআন তালাওয়া তসবি তাহালিল যে যেভাবে আমরা আমল করেছি সকলের আমলের ভুল বেয়াদপি ক্ষমা করে হাদিয়াটুকু কুটিগুণ বৃদ্ধি করে রসুল ফাক সল্লু আলী ওসাল্লামের ফাক জাফকে ফুসাইয়া দিন আহলে বাইদ সাহাবাই কিরম তাবি আইন তাবে তাবি আইন এমএ মুতাকাদ্দিন মুতাকিরিন সলফে সালহীন বাবা আদমুল ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে হাত দিয়ে রুকু দিন রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম এবং আমাদের সাথে যত দর্শক হাত আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যে যেখানে কবর প্রত্যেকের কবরে হাতিয়ারুকু ফুসাইয়া দিন রব্বুল আলমিন আল্লাহ এই মাহেরমজানের খাতিরে আমাদের আব্বা আম্মার কবরে আজাব মাফ করে দিয়েছেন কেমত পর্যন্ত তাদের কবরে আজাবকে মাফ করে দিন রব্বুল আলমিন আমাদের সকলের রোজাগুলি কবুল করে নিন বাকি রোজাগুলি রাখার মতন আমাদের সকলকে তৌফিক দান করে দিন রব্বুল আলমিন মা রমজানের যে উদ্দেশ্য আল্লাহ তাকে অর্জন করা আমরা প্রত্যেকটি মুমেন্ট যাতে এই মাহের রমজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করতে পারে আমাদের সকলকে সে তৌফিক দান করে দিন রব্বুল আলমিন আমাদের সকলের অন্তরের মধ্যে আপনার মোহাব্বত আপনি কায়েম করে দিন রব্বুল আলমিন আমাদের সকলকে আপনার হাবিবের জেয়ারত আপনি নসিব করে দিন রব্বুল আলমিনে মাহেরমজানের রহমত মাকফরাত ইতকুম মিনান সকল কিছু আমাদের সকলের ভাগ্যে আপনি नसीব করে দিন গো আল্লাহ রব্বুল আলামিন হায়াতের বিখায় সাই আল্লাহ আমাদের সাথে যারা হাত উঠাইছে আল্লাহ সকলের হায়াতের বিখায় সাই আগামী মাহে রমজানো যাতে আল্লাহ এই ইফতারের অনুষ্ঠানের মধ্যে আমরা হাত উঠাই আপনার দরবারে দোয়া করতে পারি গো আল্লাহ আল্লাহ আমাদের সেই পর্যন্ত আপনি আমাদের সকলকে আপনি তাওফিক দান করে দিন গো আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে ইম্মা ইয়াসিফ

ও সুন্নার সুন্নারা লোকে ওলামায়ে করবে বয়ান আমাদের আয়োজন শহরুসিয়াম আহলান সাহালান রমাদান রমদন